गुड मॉर्निंग बंधुरा, आज के नवमी तो नवमी शुभेच्छा रही सबाई के। तो देखते सकाल बेला उठे लुचि करछि, किन्तु खूब सकाल नय, एखन 8:30-9 बाजते जाए। तो एखन बसे बसे आमी लुचिगुलो करे निच्छि, तार आगे आमार घरे सब काजकर्म हये गेछे। तबे आजके आमी एकटु टायार्ड आछि, कालके जेहेतु उपोस गेछे तो एकटु टायार्ड रयेछि। आमार लुचि खेते एकदमई भालो लागछे ना, किन्तु करछि जेहेतु ओरा खाबे ओई कारणे। কালকে আমি সারাদিনে প্রায় দুবার তিনবার লুচি খেয়েছি, তো মানে সেই কারণে আমার আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভাত পেলে একটু বাঁচি। তো যাই হোক, সকালবেলা লুচিটা করতেই হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব খুশি আছো, আর আমরাও সেম। তো আজকে না বারটার ওইসব দিয়ে চলবে না, পুজোর দিনে কেবলই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইভাবে বলবো। তো যাই হোক, সকালবেলা লুচি করে ফেলেছি, সেটা তোমরা দেখলেই। আর বাজারে চলে গেছে অনি, আজকে আসবে পাঁঠার মাংস, পোলাও করব বলছিলাম, কিন্তু ভাবছি এখনও ঠিক নেই, কিন্তু পাঁঠার মাংসটা আসছে একদম মাস্ট। আর লুচির সাথে খাওয়ার জন্য কোনো মিষ্টি টিষ্টি এইসব আনবে, আমরা যেহেতু তরকারি খুব একটা পছন্দ করি না। তো গেছে বাজারে, এখনও বাজার থেকে আসেনি। আর এখন বাজে দেখো 10:10 মতো বাকি আছে। তো এ পাশে আমার সব কাজকর্ম হয়ে গেছে, আর দেখো এখন আর কাজ টাজ কিছু করতে ভালো লাগে না। লুচি ভাজা হয়ে গেছে, আর এটা একটু রেখে দিলাম, কারণ বেকার বেশি করে করে ফেললে না মানে নষ্ট হবে, বেকার লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই কারণে রেখে দিলাম, আবার কখনো কোনো কাজে লেগে যাবে। দাঁড়া ফ্রিজে রেখে দিই, তারপর কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার, আর এখন আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে, ওরা আসবে তারপর খেয়ে চা খাবো। তো চলো পরে আবার কথা হবে। এসে গেল নাকি? এসছিস? আমি কখন থেকে লুচি করে বসে আছি, কোথায় গেছিলে তোমরা এত দেরি করলে? বাজার তুলে নিয়েছিস নাকি? মাছ তুলে নিস। মাছ ক রকমের? চার রকম মাছ। বললে যে পাঁঠার মাংস আনবে, ওটাই নিয়েছি, ওটা নি চার রকম। তাই তাহলে মাছ করি আজকে, আজকে পাঁঠার মাংস রেখে দিই। তাই কর, কি আছে বলে দিই, বলে দিই। তাই কার কি আছে, বলো 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 বলো। দেখি পোলাও করবো না করবো না, চালে নিয়ে যাও। দেখি বর বর লাগছে, দেখি হাতটা নামা, কেমন বর বর লাগছে না আমার সোনাকে? যা হাত ধুয়ে স্যানিটাইজ কর, যা শিখে যা। সাথে নিয়ে এসছে আমুদি মাছ, এটা হচ্ছে চোখ ঢেলা, আর লোটে, সবার প্রিয় লোটে। আর মটনটাকে দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার এগুলোকে ঠিকঠাক জায়গা মতো রাখার পালা। পান পান খাওয়ার ইয়ে হয়ে গেছে, মশলা কেটে নিয়েছি। বাবা তেলটা এত ফাটছে কেন? জল ছিল মনে হয় কড়াইতে, আলুটা এবার ভাজবো তাই কড়াইটা বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে মনে জল সরি তেলের মধ্যে মনে জলের ফুলটা পড়েছিল, তো ফাটছে কিভাবে। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মটনটাকে দেখো প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর আদা রসুনের পেস্ট।
পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি একটু মজে যায় আর নরম হয়ে যায় বেশ। তো এবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, জলের মধ্যেই ভেজানো ছিল, তো সেটাকে ভালো করে কষাবো যাতে লঙ্কার ঝাঁঝটা না থাকে। ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষাবো, আর হলুদ নুন তো আছেই প্রয়োজন মতো দিয়ে ভালো করে কষাবো। এই যে কষাচ্ছি, এই কষানোর সময় কিন্তু আমি একটুও আলাদা জল ইউজ করিনি, এই যে সিদ্ধ করা মটনটা রয়েছে ওর মধ্যে বাদবাকি যে জলটা রয়েছে ওটাই ইউজ করছি, তো এটা একদমই ফেলবো না। আর মাঝখানে দেখো অনি এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, ও রান্না করছে আজকে, তো অনেকটাই কষিয়েছে, আমি এদিক ওদিক চলে গেছি ও কষিয়েছে। যদিও মশলা টশলা সব আমি মানে প্রয়োজন মতো যখন যা দেওয়ার দিয়েছি বা বলে দিয়েছি যে এখন করো বা এইটা দাও, যাই হোক সে একটু হেল্পও করেছে। কথা বলতে বলতে কষানো কমপ্লিট, এবার মটনটা দিয়ে দিলাম, আর দেখো জল একটু আমার ফেলনাও যায়নি আর এই কষানোতেই সব লেগে গেছে, আর আমি একটুই জল দিই, বেশি দিই না জল। আর এই রান্নাটা মানে এইভাবে যে রান্না করা যায় এটা আমি শিখেছিলাম আগে যেখানে ভাড়া ছিলাম ওইখানে, যে মানে বাড়িওয়ালা কাকু ছিলেন উনার কাছ থেকেই শেখা, তো উনি একটা পিকনিকে, আমাদের পিকনিক হতো প্রত্যেকবার, পিকনিকেই শিখেছিলেন। এটা একটুখানি বাকি আছে কষানো, তো কষতে থাক আর আমি সে পাশে চলে যাই, পোলাও রেডি করি। পোলাও যে করবো সেটার জন্য রাজা করতে হবে, করি আর এই যে দেখছো চলো। তো আমি এর মধ্যে চাল নিয়েছি দুবাটি, মানে কতটা ওজন হবে বলতে পারবো না, দুবাটি চাল নিয়েছি আর চাল নিয়ে ভালো করে দুবার তিনবার ধুয়ে জল ফেলেও এসেছি। এবার ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে ছড়িয়ে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায়, আর তার উপর দিয়ে দিচ্ছি আদাটাকে কুড়িয়ে দিচ্ছি। আদা পেস্ট দেওয়া যায় কিন্তু আমার যেহেতু আদা রসুন একসাথে পেস্ট আছে ওই কারণে আমি আদাটা শুধু কুড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কেওড়ার জল, আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেব প্রয়োজন মতো। আর এটা তো আমার বাড়িতেই আমি গুঁড়ো করি, এটা কোনো কেনা শাহি টাহি কিছুই নাই, এটা বাড়িতেই গুঁড়ো করা। আর দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার যেটা বাড়িতে সচরাচর থাকে, তারপর দিচ্ছি ঘি, পরিমাণ মতো ঘি দেবো, আমি দিয়েছি এখানে দু চামচ, তো এটা একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার একটা ভুল হয়ে গেছে, আমি নুন চিনিটা দিতে ভুলে গেছি, তো পরে দিয়েছি আমি একসাথে নুন চিনি প্রয়োজন মতো দিয়ে ভালো করে মেখে রেখে দেব, আর এতেই না ভালো স্মেল একটা আসে। আর আমি আজকে প্রেসার কুকারে করছি, প্রেসার কুকারের মধ্যে দেখতেই পাচ্ছ তেল, তেলের মধ্যে এক চামচ ঘি দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু প্রেস করে রেখেছিলাম। তো এবার কিশমিশ দিয়ে দিয়েছি, আর কিশমিশটা বেশি ভাজবো না কারণ কিশমিশ বেশি ভাজলে ফেটে যায়, একদম বাজে লাগে দেখতে, একটুখানি নেড়ে চেড়েই দিয়ে দেব চাল, মেখে রাখা চালটা। আর দেখতেই পাচ্ছ নুন চিনি আমি ওপরে দিয়ে দিয়েছি, আর চালটাকে কিন্তু আমি প্রায় আধ ঘন্টা খানিক রেস্টে রেখেছিলাম, আধ ঘন্টা বা বেশি হবে, আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। এবার চালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা খালি মিশিয়ে নেব যাতে সব কিছু মিশে যায় একসাথে। তো মিশিয়ে নেওয়ার পর এই চাল যেই বাটিতে আমি নিয়েছিলাম, বলেছিলাম আগে দেখবে যে দু বাটি চাল নিয়েছি, ওই একই বাটিতে আমি চার বাটি জল মেপে রেখেছি আলাদা করে, এই দেখো। তো এটা চার বাটি পুরো জল আমি দিয়ে দেব, মানে যতটুকু চাল নেব তার ঠিক ডাবল জল দিতে হবে, জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো।
আমার না এই গ্যাসের উপর প্রেসার কুকার বসে গেলে মানে তার ভিতর যে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখতে পাই না, মানে ও কি বলবো, পা ছুটিয়ে একদম উঁচু হয়ে দেখতে হয়, নাহলে কিছুই বুঝতে পারি না। যেহেতু এটা 5 লিটারের প্রেসার কুকার, আর প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হবে বলে আমি বসিয়ে দিয়েছি, নাহলে কিন্তু আমার কড়াইতে করতে সুবিধা মনে হয়। আর এতে পুরো টাইম টু টাইম মানে নামিয়ে ফেলতে হয়, নাহলে কিন্তু গোলে একদম ফ্যান হয়ে যাবে, তো এটা একটা রিস্ক থাকে। এছাড়া খুব তাড়াতাড়ি হয়, কিন্তু কড়াইতে করলে আমার সুবিধা মনে হয়। রেডি পোলাও, আর মানে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন ফেনা ফেনা হয়ে গেছে, কিন্তু প্রেসার কুকারে করলে একটু এরকম মনে হয়, কিন্তু এই যে গরম গরম অবস্থায় আমি যদি আলাদা পাত্রে বের করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যায় খাওয়ার সময়। তো দেখবে খাওয়া যখন খাবো তখনও দেখাবো, তখন দেখবে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, এখন নামিয়ে রেখে তারপর আমি চান্নে যাব। আর তার আগেই তো হয়ে গেছে মটন, দেখতেই পাচ্ছ, আর দেখো ডিম দেখা যাচ্ছে, ডিম উঁকি মারছে। তো ওই ডিম তো আজকের যে সেরা সুন্দরী তাকে দেখাবো না এমনটা তো হতে পারে না। তো দেখো লুকটা, আর আমি মটন করলে আমার যত রকমের আইটেম করে দাও আমাদের বেশি ভালোবাসি আমরা, এই রকম মানে মশলা দিয়ে যে কষানো ব্যাপারটা থাকে, একটুখানি হালকা ঝোলঝোল থাকে, এটাই আমরা খুব ভালোবাসি, আর আমরা এইভাবেই করি। আর একটু আলুও দিই। তো ঝটপট যাই, চান সেরে আসি, চান সেরে এসেই খেতে বসে যাব, খুব খিদা পেয়ে গেছে। এখন প্রায় 2:30 বাজতে যায় আর আমরা এখন খেতে বসেছি। তো এই সমস্ত কিছু করলে না একটু আমার দেরি হয়, জানি না কার কেমন কী হয়, আমার একটু মানে লেট হয়। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আবার স্যালাড কাটা বাকি থেকে গেছে, ওটা অনি করেছে আজকে, মানে ওর স্যালাড ছাড়া চলবে না, তাই ও আবার মানে আমি যেহেতু বসে গেছিলাম ও আবার স্যালাড কেটে নিয়ে এসছে। আর ওর কাণ্ড কারখানা দেখে তো আমি হেসেই খুন। অঘরে ঘুম দিয়ে উঠলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে, 7:00 বাজতে যায় প্রায়, আমরা উঠেছি 5:30-6:00 দিকে। তো উঠে ভাবলাম একটুখানি রেডি হয়ে ঘুরে আসি, তিনজনেই রেডি। এই যে আমি পরেছি দেখো, আর এর লুক তো বলা যাবে না, একদম দেখো হিরো দেখাচ্ছি তারা ওর লুকটা, আরেকজনকে দেখো, এরকম করে দেখাচ্ছ কেন গো, ভালো করে দেখো না একটু, মুখে পান আছে কিন্তু, হ্যাঁ ওই জন্য গালটা ফোলা ফোলা লাগছে। এটা বিয়ে করবো, শর্টস করবো, ঠিক আছে আসি। তো একটু এমনি টুকটাক পাড়ার মন্দিরগুলোতে ঘুরে আসবো, তো চলো একটু হাঁস ওঠে বাবা, লে আমার ছো না বাবাটা, দেখাও এবার মুখটা দেখাও, ভালো লাগছে আমার ছোনাকে। দেখাচ্ছে কি বললো, গাইস ওই দিন তো আর শেষ করতে পারিনি, নবমীর দিন ভিডিওটা এসে আর শেষ করা হয়নি, কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম বুঝতেই পারছ, আর তারপরে আর শেষ করা হয়নি। এখন ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা শেষ হয়নি, আজকে তো একাদশী। তো সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতিও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই তার সঙ্গে প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তো তোমরা আমার সাথে এইভাবেই থেকো, পাশে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি নতুন দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও,
আর আমার সাথে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, চলো আজকে টাটা, আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো ব্লগে। পরের কোনো ব্লগে মানে এখন আর ব্লগ ইনকমপ্লিট রাখবো না, মানে ডেইলি যেমন দিচ্ছিলাম চেষ্টা করব দেওয়ার। তো এই কদিন তো মানে বিশাল খামতি গেছে, মানে দিতে পারিনি ঠিকঠাক, তো আশা করবো এবার থেকে কন্টিনিউ দেওয়ার। তো চলো, আর সামনের দিনে আসছে অনেক 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 ভালো 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 ব্লগ, সেটাই মানে সেটার অপেক্ষায় আছি। জানি না কতটা দিতে পারবো, তবে আশায় আছি। তো চলো আজকে টাটা।